গল্পের শুরুতে আমরা মেইন ক্যারেক্টার ডংকে দেখতে পাই। ডং তার শহরের অনেক বড় এবং জনপ্রিয় একজন টিভি শো পরিচালক। সে এক প্রফেসরের সন্ধান পায়, যে কিনা একটি এক্সপেরিমেন্ট করছিল মানুষের আয়ু নিয়ে। প্রফেসর ল্যাবের ক্যাপসুলের মধ্যে দুজন মেয়ে এবং ছেলেকে 24 ঘন্টা রাখবে এবং পরীক্ষা করে দেখবে তাদের বয়স বৃদ্ধি পায় কিনা। এই এক্সপেরিমেন্টের আইডিয়াটি ডংয়ের খুব পছন্দ হয় এবং সে এই এক্সপেরিমেন্টের অংশ হয়ে যায়। এরপর সেই এক্সপেরিমেন্টের মেয়েটিকে দেখানো হয়, যার নাম হচ্ছে মিরান। তাদের দুজনকে দুটি ক্যাপসুলের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এখানে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদেরকে মিরান এবং ডংয়ের অতীত সম্পর্কে ধারণা দেয়া হয়। আমরা দেখি যে মিরান একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার একটি ছোট ভাই আছে যে মানসিকভাবে অসুস্থ। তার নাম হচ্ছে নামতাই। মিরান তার ভাইয়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ডংয়ের রিয়েলিটি শোতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্টে অংশগ্রহণ করছিল। এরপর দেখানো হয় ডংয়ের শোটি কোরিয়ার 1 নম্বর রিয়েলিটি শোয়ের অ্যাওয়ার্ড জিতে নেয়। ডং সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার গার্লফ্রেন্ডকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, যার নাম হাইয়ং। ডং বলে আমরা খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট করব। এরপর অনুষ্ঠান শেষ হলে সে হাইয়ংকে বলে, আমি একটি এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি যেখানে 24 ঘন্টার জন্য আমি এবং আরও একজন মেয়ে একটি ল্যাবের ক্যাপসুলে ঘুমিয়ে থাকব। সেখানে তাপমাত্রা অনেক কম হবে আর আমরা জেগে ওঠার পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর ডং মিরানের সাথে কথা বলতে আসে। আসলে ডং তাকে পারফর্ম করতে দেখেছিল আর ডং চায় মিরান তার পার্টনার হিসেবে এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করুক। মিরান প্রথমে রাজি না হলেও যখন ডং তাকে বলে তার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দেয়া হবে, তখন মিরান এক্সপেরিমেন্টের জন্য রাজি হয়। এরপর গল্পটি বর্তমানে চলে আসে। ল্যাবের ভিতরে আমরা প্রফেসর আর তার কিছু স্টুডেন্টদের দেখতে পাই। আর দূর থেকে কেউ একজন তাদের ল্যাবের উপরে নজরদারি করছিল। প্রফেসর সেই ল্যাবের মধ্যে শুধুমাত্র একজন স্টুডেন্টকে রেখে বাকি সবাইকে বের করে দেয় আর নিজেও একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের উপর নজরদারি করা অজ্ঞাত লোকটি প্রফেসরের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অপরদিকে ল্যাবের মধ্যে 24 ঘন্টা পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু ডং আর মিরানের জ্ঞান ফিরে আসেনি। আসলে মেশিনগুলোর যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হচ্ছে। প্রফেসরের স্টুডেন্ট, যার নাম হলো হিউন, সে কি করবে বুঝতে পারছিল না, তাই ল্যাবটি ডিস্ট্রয় করে সে ওইখান থেকে পালিয়ে আসে। পরদিন সকালে নিউজে দেখানো হয় প্রফেসর মারা গিয়েছে, তার স্টুডেন্টকে পাওয়া যাচ্ছে না আর জনপ্রিয় শো পরিচালক ডংয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং মিরানেরও সন্ধান মেলে না। ডংয়ের কোম্পানির হেড মিস্টার হাংসুক প্রথমে ডংয়ের গার্লফ্রেন্ড হাইয়ংয়ের কাছে যায় এবং তাকে নিউজ প্রেজেন্টার জবের অফার দেয় আর বলে ডংয়ের এক্সপেরিমেন্ট সম্পর্কে বাহিরের কেউ যাতে জানতে না পারে। হাইয়ং না চাইতেও রাজি হয়ে যায় আর সে নিজেই ডংয়ের নিউজটি পড়ে শোনাতে থাকে। ওইদিকে প্রফেসরকে হসপিটালে দেখানো হয়, অর্থাৎ সেদিন প্রফেসর কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি। ওইদিকে মিরান আর ডংয়ের পরিবারের লোকেরা তাদের দুজনকে সন্ধান করার অনেক চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পায়নি। এভাবে দেখতে দেখতে 20 বছর অতিবাহিত হয়ে যায়। বর্তমানে হাইয়ং অনেক বড় একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার হয়ে গিয়েছে আর প্রফেসরের স্টুডেন্ট হিউন একজন বিজ্ঞানী হয়ে গিয়েছে। একদিন একটি মিটিংয়ের সময় হিউনের আইপ্যাডে অ্যালার্ম বাজতে শুরু করে। হিউন ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখানো হয় প্রফেসরের জ্ঞান ফিরে এসেছে। সে এক মুহূর্ত দেরি না করে একাই তার ল্যাবে চলে আসে এবং সেখানে দেখা যায় ডং আর মিরান এখনও ক্যাপসুলের মধ্যে ঘুমিয়ে রয়েছে। প্রফেসর তাদেরকে একটি ইনজেকশন পুশ করে দেয় আর এরপরে তিনি আবারও জ্ঞান হারায়। অন্যদিকে ডং আর মিরানের ঘুম ভেঙে যায়। তারা দুজন বাহিরে চলে আসে কিন্তু প্রবলেম হলো তারা খুবই অসুস্থ হয়ে পড়েছিল কারণ বাহিরের তাপমাত্রা তাদের শরীর সহ্য করতে পারছিল না আর মুহূর্তের মধ্যেই দুজন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। ডংকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হয়। তার জ্ঞান ফিরলে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে তার বন্ধু হাংয়ের উপরে। আসলে হাংয়ের সবকিছু রেকর্ড করার কথা ছিল কিন্তু হাং সেই ল্যাবে তাদের দুজনকে রেখেই চলে এসেছিল। ডং আসলে জানেই না যে তারা 20 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। হাং এখন ডংয়ের পজিশনে কাজ করছে আর মিস্টার হাংসুক সেই কোম্পানির সিইও হয়ে গিয়েছে। এরপর ডংয়ের পরিবার লোকেরা এসে ডংকে দেখে পুরো হতবাক হয়ে যায়, কেননা 20 বছর অতিবাহিত হলেও ডং সেই আগের মতোই ইয়াং ছিল। অপরদিকে দেখানো হয় মিরান কোনো রকমে তার পুরনো বাড়িতে হাজির হয়েছে কিন্তু সেখানে তার পরিবারকে দেখতে পায় না। পুরো বাড়িটি ফাঁকা পড়েছিল। সে ভাবতে থাকে হয়তো তার উপরে রাগ করে সবাই অন্য কোথাও চলে গিয়েছে। এরপর সে পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশ
পুলিশ অফিসাররা মিরানের আইডি কার্ডে তার জন্মসাল দেখে অবাক হয়ে যায়। যদিও মিরান তার মায়ের উদ্দেশ্যে একটি ভয়েস মেসেজ রেকর্ড করে সেখান থেকে বাহিরে চলে আসে। অন্যদিকে ডং কি করবে বুঝতে পারছিল না, সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। হসপিটালে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে আর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সব স্থানে 2019 লেখা রয়েছে। এই দেখে তার মাথা ঘুরে যায়। আর অপরদিকে মিরান রাস্তার পাশে একটি টেবিলে বসেছিল। মিরানও একটি ব্যানারে দেখতে পায় বর্তমান সাল হল 2019। মিরানের চোখ কপালে উঠে যায়। এরপর আমরা দেখতে পাই ভয়েস নোট পেয়ে মিরানের বাবা মা দ্রুত পুলিশ স্টেশনে চলে এসেছে, কিন্তু মিরান সেখান থেকে বের হয়ে ভার্সিটিতে চলে এসেছিল, যেখানে মিরানের ভাই তাকে দেখেই চিনে ফেলে আর দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরপর সে মিরানকে তাদের নতুন বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়। এখানে মিরানের মা তাকে জানায় 20 বছর পূর্বে তাদের যে ব্যবসাটি ছিল সেটায় অনেক ভালোই লাভ হয়েছিল, ফলে তারা এখন ভালোই বিলাসবহুল জীবনযাপন করছে। আর অন্যদিকে ডংয়ের মা ডংকে জানায় তাদের বর্তমান অবস্থা আগের মতো নেই। তারা ছোট্ট একটি রেস্টুরেন্ট পরিচালনা করে। ডং অনেক হতাশ হয়ে যায় আর সেই ল্যাবে চলে আসে যেখানে 20 বছর আগে এক্সপেরিমেন্ট চালু হয়েছিল। সেখানে ডং প্রফেসরের স্টুডেন্ট হিউনের দেখা পায়। হিউন ডংকে বলে 20 বছর আগে কেউ একজন প্রফেসরকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তিনি বেঁচে যান আর তখন থেকেই আমি তার খেয়াল রাখছি। এরপর হিউন ডংকে একটি হসপিটালে নিয়ে আসে যেখানে প্রফেসরকে গোপনভাবে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হিউন ডংকে বলে দেয় তোমার দেহের তাপমাত্রা 33°C-এর মধ্যে রাখতে হবে, তা না হলে মৃত্যু ঝুঁকি রয়েছে। ডং এরপর তার গার্লফ্রেন্ড হাইয়ুং এর সাথে দেখা করে, যে ইতিমধ্যে অনেক বয়স্ক হয়ে গিয়েছিল। হাইয়ুং কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে মিরান একটু সুস্থ হয়ে ডং এর সাথে দেখা করতে চলে আসে। মিরান ডংকে দেখা মাত্রই তাকে একটি চর মেরে বসে, কেননা তার জীবনের 20 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে শুধুমাত্র ডং এর কারণে। মিরান তার কাছে অনেক টাকা দাবি করে, কিন্তু ডং বলে আমার আর্থিক অবস্থা এখন ভালো নয়, তাই আমি তোমার দাবি পূরণ করতে পারবো না। মিরান সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে ডং চলে আসে তার অফিসে এবং কোম্পানির হেড মিস্টার হাংসুকের কাছে তার জব ফেরত চায়। সে বাধ্য হয়ে ডংকে তার পজিশন ফিরিয়ে দেয়। অপরদিকে প্রফেসরের জ্ঞান ফিরে আসে, কিন্তু তিনি কিছু মনে করতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই এক ব্যক্তি তার অ্যাসিস্ট্যান্টকে বলছে প্রফেসরকে শেষ করে দাও। এরপর মিরানকে দেখানো হয়। মিরান অনেক দুঃখী ছিল, কেননা তার বয়স বেশি হওয়াতে কোথাও তাকে চাকরি দেয়া হচ্ছিল না। অপরদিকে ডং তার বন্ধুর কাছ থেকে জানতে পারে এক্সপেরিমেন্টের সেই শোটি কখনো টিভিতে দেখানো হয়নি, যেটা শুনে ডং অনেক রেগে যায়। আর তখনই সেখানে মিরান চলে আসে আর ডং এর কাছে তার কোম্পানিতে একটি চাকরির জন্য আবেদন করে। ডং মিরানকে 3 মাসের জন্য ইন্টার্নশিপে রেখে দেয়। এরপর তারা দুজন নিজেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা বলে। আসলে সাধারণ মানুষের তুলনায় তাদের দুজনের দেহের তাপমাত্রা অনেক কম ছিল, তাই বেশি গরম আবহাওয়ায় গেলেই তারা অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সেই বিজনেসম্যানের রহস্য উন্মোচন হতে দেখি, যে প্রফেসরকে মেরে ফেলতে বলেছিল, যার নাম হলো সিউক। আসলে সিউকের যমজ ভাই প্রফেসরের সেই ল্যাবের একটি ক্যাপসুলে ঘুমন্ত অবস্থায় ছিল, আর তার ভাইয়ের জায়গায় সিউক খুবই বিলাসবহুল জীবনযাপন করছে। এই কারণে সিউক তার ভাই আর প্রফেসর দুজনকেই হত্যা করতে চায়। কিন্তু প্রবলেম হলো তার কাছে প্রফেসরের সেই গোপন ল্যাবের অ্যাড্রেস নেই। অপরদিকে দেখানো হয় মিরান আর ডংকে এক ব্যক্তি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আর সেই কিডন্যাপার প্রফেসরের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ডং সেই ব্যক্তির সাথে ফাইট শুরু করে দেয় আর সুযোগ বুঝে মিরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে বাহিরের তাপমাত্রা অনেক বেশি হওয়াতে মিরান ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই ডং মিরানকে কোলে তুলে নেয় আর দৌড়ে হসপিটালে চলে আসে, আর নিজেও শাওয়ারের নিচে পানি ঢেলে বডির টেম্পারেচার কমাতে থাকে। ডং এরপর হাইয়ুংয়ের মাধ্যমে নিউজ ছড়িয়ে দেয় যে 20 বছর পূর্বে তাদের উপর কি এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এরপর মিরান কিছুটা সুস্থ হলে আবারও অফিসে চলে আসে। ডং মিরানের চিন্তা করত, তাই মিরানের হাতে একটি স্মার্ট ওয়াচ পরিয়ে দেয় যেটা দেহের টেম্পারেচার পরিমাপ করে ডং এর মোবাইলে নোটিফিকেশন পাঠাবে। এর পাশাপাশি ডং মিরানকে কিছু ইনজেকশনও দেয় যেটা জ্ঞান হারানোর আগ মুহূর্তে ব্যবহার করলে আর জ্ঞান হারাবে না। অপরদিকে দেখা যায় প্রফেসর তার স্মৃতি ফিরে পেয়েছে আর এক্সপেরিমেন্টের একটি ঘটনা মনে করতে পেরে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। ওইদিকে মিরান আর ডং একে অপরের সাথে বেশি বেশি সময় কাটাতে শুরু করে। একদিন ডং জানতে পারে সিউকের লোকেরা হিউনের উপর হামলা করার চেষ্টা করেছে, যেটা শুনে ডং আরও চিন্তিত হয়ে যায় আর মিরানের খেয়াল রাখতে শুরু করে। এরপর তাদের কোম্পানির জন্য একটি শো অর্গানাইজ করার প্রয়োজন পড়ে। মিরান ডংকে একটি অসাধারণ আইডিয়া দেয়। ডং সেটা সবাইকে শোনালে সবার পছন্দ হয়। এরপর শো এর জন্য একটি পারফেক্ট লোকেশন খুঁজতে মিরান আর ডং একটি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটতেই মিরান অনেক ক্লান্ত হয়ে যায় আর জ্ঞান হারানোর উপক্রম হয়।
আর সে তার সাথে করে ইনজেকশনগুলো আনতে ভুলে গিয়েছিল। কিন্তু দেখা যায় মিরানকে বাঁচাতে ডং তার নিজের ইনজেকশনটি তাকে দিয়ে দেয়। মিরানের জ্ঞান ফিরে আসলে সে দেখে তাকে ইনজেকশন পুশ করে ডং নিজেই অজ্ঞান হয়ে গিয়েছে। এই দেখে মিরান অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে শুরু করে। আর ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়, যার ফলে ডংয়ের বডি টেম্পারেচার স্বাভাবিক হয়ে তার জ্ঞান ফিরে আসে। এতে সে প্রচণ্ড খুশি হয়ে তাকে কিস করে বসে। এরপর ডংয়ের বুকে মাথা রেখে সে সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। আর ডং পুরো হতবাক হয়ে হা করে তাকিয়ে থাকে, কারণ এভাবে মিরানের কাছ থেকে কিস সে আশা করেনি। পরবর্তী দৃশ্যে দেখা যায় মিরান আর ডং গাড়িতে করে অফিসে ফিরে আসছে। মিরান প্রচণ্ড লজ্জা পেয়ে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে। ডং বিষয়টি লক্ষ্য করে মুচকি হাসে আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকে। অপরদিকে দেখা যায় সিউক ডংয়ের সাথে মিটিং করছে। ডং সিউককে দেখেই কিছু একটা মনে করতে পারে। আসলে প্রফেসরের ল্যাবে ডং সিউকের ভাইকে দেখতে পেয়েছিল। এরপর মিরান ডংয়ের কাছে এসে লজ্জার স্বরে বলে ওই দিন সে অ্যাক্সিডেন্টলি তাকে কিস করে ফেলেছিল। এই বলে সে মুচকি হেসে চলে যায়। এরপর দেখা যায় তার এক বান্ধবী মেসেজ করে কিছু টাকা ধার চাইছে। তার কাছে বেশি টাকা ছিল না, তবুও অ্যাকাউন্টে যা টাকা ছিল তার সবটুকুই বান্ধবীর ফোনে ট্রান্সফার করে দেয়। কিন্তু পরবর্তীতে মিরান জানতে পারে তার বান্ধবীর ফোন হ্যাক হয়েছিল। এর মানে সেই হ্যাকার মিরানের সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে। এই কারণে মিরান অনেক দুঃখী হয়ে একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছিল। এর ফলে মিরানের বডি টেম্পারেচার বাড়তে শুরু করে আর ডংয়ের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসে। ডং দ্রুত সেখানে যায় এবং মিরানের বডি টেম্পারেচার স্বাভাবিক করার জন্য তার সাথে আইসক্রিম শেয়ার করে খায়। মিরান অনেক খুশি হয়ে ডংকে দেখে। এরপর এক মহিলা ডংকে ফোন করে তার স্বামীকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। আসলে তার স্বামীও ছিল প্রফেসরের সেই এক্সপেরিমেন্টের একজন সদস্য। এরপরের দৃশ্যে দেখানো হয় সিউক সেই মহিলাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং এখানে রিভিল করা হয় সেই মহিলাটি হচ্ছে সিউকের ভাইয়ের স্ত্রী। সিউকের ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে প্রায় মৃত্যু শয্যায় ছিল, যে কারণে সে প্রফেসরের সাথে কথা বলে তার স্বামীকে ক্যাপসুল করে রাখে যাতে পরবর্তীতে ওষুধ আবিষ্কার করে তাকে বাঁচানো যাবে। এরপর দেখানো হয় মিরানকে একটি ইউনিভার্সিটির ছেলে পছন্দ করে, সে মিরানকে ফোন করে খোঁজ খবর নিত। এই বিষয়টা ডংয়ের কাছে ভালো লাগতো না, কারণ ডং মিরানকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিল। এরপর ডং জানতে পারে সেই মহিলাটিকে অর্থাৎ সিউকের ভাইয়ের স্ত্রীকে কেউ মেরে ফেলেছে। এই খবরটি ডং হাইয়ুংয়ের মাধ্যমে সবখানে ছড়িয়ে দেয়। এরপর দেখা যায় মিরান অসুস্থ, তাই সে বাড়িতে রেস্ট নিচ্ছে। ডং এসে তার দেখাশোনা করে। সে চলে আসার সময় মিরানকে কিস করতে চাইছিল, কিন্তু টেম্পারেচার বৃদ্ধি হয়ে যাবে, এই ভয়ে সে কিস না করেই সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই সিউক প্রফেসরকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে এসেছে। সিউক বলে তুমি এখান থেকে বের হয়ে সোজা তোমার ল্যাবে চলে যাবে আর সমস্ত ক্যাপসুল ধ্বংস করে দিবে। সে এই থ্রেট দিয়ে প্রফেসরকে ছেড়ে দেয়। অন্যদিকে দেখানো হয় ডং আর মিরান একটি হোটেলে অবস্থান করছে একটি শোয়ের শুটিংয়ের জন্য। সেখানে ডং এর কাছে খবর আসে প্রফেসরের স্মৃতি ফিরে এসেছে। বিষয়টি জানতে পেরে সে মিরানকে হোটেলে রেখেই দ্রুত ল্যাবে চলে আসে। প্রফেসর তখন ক্যাপসুলগুলো ধ্বংস করার কথা ভাবছিল, কিন্তু ডং তা করতে মানা করে। এরপর ডং অনেক কান্না করতে থাকে আর প্রফেসরের কাছে রিকোয়েস্ট করে তাকে এবং মিরানকে স্বাভাবিক মানুষের মতো করে দিতে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় মিরান তার জন্য অপেক্ষা করছিল আর তখনই ডং সেখানে চলে আসে। সে মিরানকে বলে আমরা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাব, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর দেখানো হয় তারা দুজন একে অপরের অনেক ক্লোজ হয়ে গিয়েছে, এমনকি অফিসেও দুজন দুজনের হাত জড়িয়ে ধরে বসে থাকত। বিষয়টি হাইয়ুংয়ের একদমই পছন্দ হয় না। এরপর হাইয়ুং সিউংয়ের কাছে এসে একটি ডিল করে। হাইয়ুং বলে আমি আপনাকে ল্যাবের লোকেশন দিয়ে দিব, কিন্তু এর পরিবর্তে মিরানকে সেই ক্যাপসুলের মধ্যে আবারও বন্দী করে রাখতে হবে। সিউক রাজি হয়ে যায়। অন্যদিকে মিরান তার ভাইয়ের সঙ্গে ডংয়ের দেখা করায়। ডং মিরানকে বলে এখন থেকে তোমার পাশাপাশি তোমার ভাইয়েরও দেখাশোনা করব। এতে মিরান অনেক খুশি হয়ে যায়। আর ওইদিকে ল্যাবের লোকেশন জানতে পেরে সিউক তার দলবল নিয়ে ল্যাবে চলে আসে, যেখানে আগে থেকেই প্রফেসর উপস্থিত ছিল। সিউক তার ভাইয়ের ক্যাপসুলটি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই রাগান্বিত হয়ে সিউক প্রফেসরকে সাথে করে নিয়ে যায়। আর আমাদের দেখানো হয় সিউকের ভাইকে একটি হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়েছে। এরপর একদিন ডং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখনই ডং এর অস্বস্তি ফিল হয়। সে মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। তাই ডংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হিউন তাকে পরীক্ষা করে বুঝতে পারে এক্সপেরিমেন্ট করা বডিগুলোতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এই কারণেই ডং অজ্ঞান হয়ে গিয়েছিল। হিউন একটি অ্যান্টিডট তৈরি করে আর ডংকে ইনজেক্ট করে দেয়, তবে এটা শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য কাজ করবে। তখন মিরান ডং এর খোঁজ নিতে হসপিটালে দৌড়ে চলে আসে। হিউন তাদেরকে শান্ত হতে বলে আর এরপর সে এই সমস্যার
সমাধান বের করার জন্য কাজে লেগে পড়ে। অন্যদিকে ডং প্রফেসরের কিডন্যাপ হওয়ার বিষয়টা জানতে পারে, এই জন্যে সে সিউকের ভাইয়ের চিকিৎসা দ্রুত করার নির্দেশ দেয়। এরপর হিউন একটি ইনজেকশন পুশ করে দেয় মিরান আর ডংকে, যার ফলে ধীরে ধীরে তারা সুস্থ বোধ করছিল। ডংয়ের নতুন একটি শো শুরু হয় যেখানে সেই 20 বছর আগের এক্সপেরিমেন্টটি দেখানো হয় এবং সিওকের গোপনীয়তাও ফাঁস করে দেয়া হয়। আসলে এই সবকিছুই ডংয়ের প্ল্যান ছিল, যা তার মুচকি হাসি দেখে বোঝা যায়। এরপর দেখা যায় সিওকের ভাই সুস্থ হয়ে তার পজিশনে ফিরে গিয়েছে আর প্রফেসরকেও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ডং সিদ্ধান্ত নেয় সে চাকরি থেকে রিজাইন করে ইউটিউব চ্যানেল খুলবে। এরপর ডং মিরানদের বাড়ির উপরতলায় শিফট হয় আর দুজনের রিলেশনশিপের কথা পরিবারের কাছে শেয়ার করে, তবে তাদের পুরোপুরি ঠিক হতে এখনও অনেক সময় প্রয়োজন। একদিন ডং প্রফেসরের কাছে যায় আর বলে, দ্বিতীয় ডোজ প্রথমে আমি গ্রহণ করব। আসলে ডং মিরানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, তাই মিরানের জীবনকে ঝুঁকিতে দিতে চাইছিল না। প্রফেসর ডংয়ের উপরে দ্বিতীয় ডোজ প্রয়োগ করে আর দেখা যায় ডংয়ের বডিতে কিছু সাইড ইফেক্ট হচ্ছে। অন্যদিকে মিরান এক ব্যক্তিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই লোকটি ছিল সিউকের ডান হাত, যাকে পুলিশ ধরতে ব্যর্থ হয়েছিল। মিরান কোনো রকমে সেখান থেকে পালিয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর একটি কমপ্লেইন ফাইল করে। অন্যদিকে ডং তার রুমে রেস্ট নিচ্ছিল, মিরান সেখানে আসে আর ডংয়ের দেখাশোনা করে। এভাবে কিছুদিন কেটে যায়, ধীরে ধীরে ডং সুস্থ হয়ে উঠছে। এরপর ডং তৃতীয় ডোজটিও নিয়ে নেয় এবং দেখা যায় ডং পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। সে সুখবরটি মিরানকে জানায় আর মিরানেরও ডোজ নেয়ার সময় এসে যায়। কিন্তু যেদিন মিরানের ডোজ নেয়ার কথা ছিল সেদিন সকালবেলা মিরান একটি শোয়ের শুটিং করতে চলে আসে। মিরান দেখে ডংয়ের পেছনে সিওকের এক লোক ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিরান দৌড়ে ডংয়ের কাছে আসে আর সেই লোকটি ডংকে ছুরি দিয়ে আঘাত করার আগেই মিরান সামনে দাঁড়িয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়, তাকে হসপিটালে নেওয়া হয়। কিন্তু মিরানের দেহের তাপমাত্রা কম হওয়াতে ডক্টর অপারেশন করতে পারবে না, তাই আর কোনো উপায় না পেয়ে প্রফেসরের মাধ্যমে মিরানকে আবারও সেই ক্যাপসুলের মধ্যে ফ্রিজ করে রাখা হয়। প্রফেসর মিরানকে বাঁচাতে গবেষণা শুরু করে দেয়। এই বিষয়টি নিয়ে ডং অনেক বেশি দুঃখী হয়ে যায়। সে তার অফিসে আবারও জয়েন করে কিন্তু কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছিল না, সব সময় শুধু মিরানের কথা ভাবতে থাকে। সে প্রত্যেক দিন ল্যাবে গিয়ে মিরানকে দেখে আসত এবং মিরানের পরিবারের সঙ্গে সময় কাটাত। এভাবে দেখতে দেখতে কয়েক বছর অতিবাহিত হয়ে যায়। ডং এখনও ল্যাবে যাওয়া বন্ধ করেনি, প্রত্যেক দিন মিরানের খোঁজখবর নিতে চলে আসে। আর একদিন প্রফেসর মিরানকে বাঁচানোর উপায় পেয়ে যায়, তাই মিরানকে ক্যাপসুল থেকে বের করে অপারেশন করা হয়। অপারেশন সাকসেসফুল হয় ঠিকই, কিন্তু মিরানের জ্ঞান ফিরে আসে না। কিছুদিন পর ডংয়ের কাছে খবর আসে মিরানের জ্ঞান ফিরেছে। ডং এক মুহূর্তের জন্যও দেরি না করে দৌড়ে হসপিটালের দিকে রওনা হয় আর হসপিটালের সামনে আসতেই দেখে মিরান বাহিরে বসেই ডংয়ের জন্য অপেক্ষা করছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর দেখানো হয় মিরান আবারও অফিসে জয়েন করেছে এবং তারা দুজন স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে আর প্রফেসরও তার এক্সপেরিমেন্ট চালু রাখে আর সাধারণ জনগণের সেবা করে। এক রাতে মিরান ডংকে বলে তার স্বপ্ন হচ্ছে সে পুরো পৃথিবী ঘুরে দেখতে চায়। এর কিছুদিন পর তারা দুজন একটি ব্লগিং চ্যানেল স্টার্ট করে। গল্পের শেষ অংশে আমরা দেখতে পাই দুজন খুবই সুন্দর মুহূর্ত কাটাচ্ছে দেশ বিদেশের সুন্দর সুন্দর স্পট ঘুরে, আর ব্লগ ভিডিওতে দুজনের স্মাইলিং ফেসের মাধ্যমে এই অসাধারণ গল্পটির সমাপ্তি হয়।